হ্যালো ওয়েলকাম টু এভরিওান ইন্দিস ভিডিও এটা হচ্ছে আমাদের সাত নম্বর পর্ব আমরা এক থেকে ছ নম্বর পর্ব পর্যন্ত কি করেছিলাম এক থেকে ছয় পর্যন্ত আমরা হচ্ছে অ্যানালজি করেছিলাম সাদৃশ্য সেখানে আমরা প্রিভিয়াস ইয়ার সলিউশনও কিছু করেছিলাম আর লাস্ট যে এক থেকে ছয় নয় এক থেকে পাঁচ আর লাস্ট যে ছ নম্বর সেটাতে আমরা ক্লাসিফিকেশনের থিওরি আর কয়েকটা এক্সাম্পল করেছিলাম বলেছিলাম আমরা যে প্রিভিয়াস ইয়ার সলিউশন করবো আজকে তাই আমরা প্রিভিয়াস ইয়ার দ্যাট ইজ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এসএসসি এসএসসি সিজিএল এসএসসি সি এইচ এস এল এই এক্সাম যেটা হয় দু হাজার কুড়ি যেটা অ্যাকচুয়ালি হয়েছিল ছয় এবং নয় দশ এই তিনটে ডেটের আগস্ট মাসের দু হাজার একুশ সালে যে এক্সাম তিনটে শিফটে হলো সেই তিনটে শিফটের এক্সামে ক্লাসিফিকেশান থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো এই ভিডিওতে দেখে নেবো ঠিক আছে চলো প্রথম কোয়েশ্চেন নিজের আগে ট্রাই করো তারপর অ্যান্সার দেখবে ক্যাজিউ ড্রাই ফ্রুটস ওয়ালনাটস আলমোডস এর মধ্যে কোনটা অ্যালাই সেই অড ওয়ানটা আমাকে বার করতে হবে ঠিক আছে এর মধ্যে অ্যাকচুয়ালি এই তিনটেই হচ্ছে কোনো এক না কোনোভাবে নাট বাদাম কিন্তু এইটা হচ্ছে আলাদা সুতরাং অ্যান্সার হয়ে গেল ড্রাই ফ্রুট ক্লিয়ার অ্যান্সার হচ্ছে ড্রাই ফ্রুট নেক্সট কোশ্চেন দেখো এই চারটে হচ্ছে আছে তার মধ্যে একটা অড ওয়ান আছে ডিফারেন্ট আছে সেটা বার করতে হবে চেষ্টা করো ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করো এটা সেই কি আলফাবেট আলফাবেট টাইপ তাই তো আলফাবেট টাইপ আলফাবেট টাইপ করার জন্য আমাদের এই ছকটা খুব ইম্পর্টেন্ট এবার যদি আমরা ইগনোর ভ্যালু চেক করি দেখতে পাবো জেড থেকে সরি এক্স থেকে জেড দুই বেড়েছে জেড থেকে সি তিন বাড়ছে সি থেকে জি চার বাড়ছে অ্যান্সান এইভাবে যদি আমি দেখি সব কটাকে এই যে দুই বেড়েছে তিন বেড়েছে চার বেড়েছে তারপরে দুই তিন চার কিন্তু এর ক্ষেত্রে একটু গন্ডগোল হয়ে গেছে তিন দুই চার হয়ে গিয়েছে ঠিক আছে এই ক্ষেত্রে এইখানে আমাদের একটু উল্টো হয়ে গেল সুতরাং এটা হচ্ছে ডিফারেন্ট ক্লিয়ার বোঝা গিয়েছে নেক্সট কোয়েশ্চেন নয় আট দু হাজার একুশে এখানে দেখো একই রকমভাবে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা আলফাবের টাইপ এটা তাহলে একই রকম ভাবে হবে একই রকম এটা সাহায্য করো এটা অবশ্যই মনে আছে নিশ্চয় এখানে দেখতে পাচ্ছি আমরা যে প্রথমে ওই একই রকম লজিকটা একই তিন বেড়েছে ছয় বেড়েছে দুই বেড়েছে চার বেড়েছে ছয় বেড়েছে দুই বেড়েছে চার বেড়েছে তিন বেড়েছে ছয় বেড়েছে এখানে কমেছে আচ্ছা এখানে এই বাড়ার রেটটা আমরা দেখছি ডিফারেন্ট কিন্তু এগুলো সব কোটাতেই ইনক্রিজ হয়েছে ইনক্রিজ ইনক্রিজ হয়েছে কিন্তু এটাতে ডিক্রিজ হয়েছে তাই জন্য এটা ডিফারেন্ট ওকে মানে এই বাড়াটা যে একই রকম হবে তা না দেখো এখানে বেড়েছে কিন্তু ডিফারেন্ট ভাবে বেড়েছে কিন্তু এখানটায় কমেছে সেই রেসপেক্টে এটা ডিফারেন্ট ওকে নেক্সট যাই আচ্ছা এখানে এই চারটের মধ্যে কোনটা ডিফারেন্ট দেখো এর মধ্যে নিকেলটা হচ্ছে পিওর মেটাল আমরা পিরিয়ডিক টেবিল যদি কেমিস্ট্রির পিরিয়ডিক টেবিল দেখি নিকেলটাকে পাবো কিন্তু স্টিল ব্রাশ ব্রোঞ্জ সব এলিমেন্টগুলো পাবো না অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে অ্যালয় এগুলো হচ্ছে অ্যালয় কিসের অ্যালয় যেমন স্টিলটা যদি দেখি টিলটা স্টিলটা হচ্ছে আয়রন ক্রোমিয়াম নিকেলের অ্যালয় ব্রাশটা কপার আর জিঙ্কের অ্যালয় ব্রোঞ্জটা হচ্ছে মেনলি কপার আর টিন মেনলি কপার আর টিন এছাড়াও রয়েছে কিছু নিকেল থাকে ম্যাঙ্গানিজ থাকে অ্যালুমিনিয়াম এটসেট্রা এটসেট্রা ওকে মেনলি কপার আর টিন আমরা যদি বলি তাহলে মেনলি কপার আর টিন হচ্ছে তৈরি হয় জন্য কপার আর স্টিল হচ্ছে কপার ক্রোমিয়াম নিকেল আর নিকেলটা পিওর পিওর মেটাল পিওর মেটাল বা এলিমেন্ট পিওর এলিমেন্ট ওকে তাই জন্য আমাদের অ্যান্সার কি হবে নিকেল নেক্সট কোয়েশ্চেন এখানে দেখো একই রকম ভাবে এই চারটে রয়েছে এই চারটের মধ্যে তিনটে একই লজিকে বেড়েছে কমেছে কিছু একটা হয়েছে কিন্তু একটা ডিফারেন্ট আছে নিজে ট্রাই করো দেখো এখানে আমরা যদি দেখি এদের সামগুলো এই ডিজিট সাম ডিজিট সামের কথা মনে আছে নিশ্চয়ই ডিজিট সাম যদি আমরা বার করি তাহলে এটা দেখছি তিন ছয় নয় এদিকে নয় তিন ছয় তিন ছয় নয় এইগুলো সবকটার ডিজিট সাম এমন সবকটাই হচ্ছে তিন দে ডিভিজেবেল তিন দে ডিভিজিবিলিটি মনে আছে ম্যাথে করেছি তিন দে ডিভিজেবেল মানে হচ্ছে ডিজিট সাম হচ্ছে তিন দে ডিভিজেবেল হবে তাই এখানে সব কটাই তিন দে ডিভিজেবেল সুতরাং এখানে সবকটা এলিমেন্টই তিন দে ডিভিজেবল ওকে আর এই এলিমেন্টের ক্ষেত্রে আমরা দেখছি যে তিন দিয়ে ডিভিজেবেল নয় যোগ যোগফলটা চার আর আঠেরো তাহলে ডিজিট সাম করে আমরা এই ব্যাপারটা পেয়ে গেলাম নেক্সট কোয়েশ্চেন চেষ্টা করো এর মধ্যে কি হবে দেখো এর মধ্যে এই তিনটেই হচ্ছে স্থাপত্য শিল্পে বা আর মানে সিভিলের সাথে যুক্ত আর কি সিভিল সিভিলের সাথে যুক্ত কিন্তু এই ডক্টরটা মেডিকেলের সাথে যুক্ত এটা আলাদা ফিল্ড মেডিকেল মেডিকেলের সাথে যুক্ত সেই জন্য এটা ডিফারেন্ট ক্লিয়ার নেক্সট এটাও হচ্ছে আলফাবেট টাইপ সেই একই ভাবে ওইটা থ্রু দিয়ে করতে হবে চেষ্টা করো দেখো এখানে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো তিন যোগ তিন যোগ তিন যোগ সব তিন করে যাবে তিন করে যাবে সব এই জায়গাটা গন্ডগোল হয়ে গিয়েছে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি দুই আর পাঁচ হয়ে গিয়েছে দুই পাঁচ দুই মানে পুরো সিরিজটাই গন্ডগোল হয়ে গিয়েছে ওকে সুতরাং অ্যান্সার হয়ে গেল তিনেরটা নেক্সট এটা চেষ্টা করো এখানে দেখো কে নয় দিয়ে ভাগ করলে এগারো এটা ভাগ করলে বারো এটা বারো তার মানে এখানে হচ্ছে মাল্টিপ্লাই হলো ইলেভেন দিয়ে বাকিগুলো সব মাল্টিপ্লাই হচ্ছে টুয়েলভ দিয়ে বাকিগুলোর সব কটাই মাল্টিপ্লাই হচ্ছে টুয়েলভ দিয়ে তাহলে এখানে এই তিনটা একই ক্যাটাগরিতে আর ওইটা আলাদা অ্যান্সার হয়ে গেল এক একটা আশা করি বোঝা গিয়েছে সুতরাং এটা গেল এই তিনটে শিফটের জন্য আমি আরও কোশ্চেনগুলো আরও করবো আর এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল এখানে গিয়ে জয়েন হয়ে থাকতে পারো পিডিএফ কপি পেয়ে যেতে পারো এই লেকচারের আর এটা হচ্ছে ইউটিউব চ্যানেল এখানে গেলে বিভিন্ন গভর্নমেন্ট জবের জন্য লেকচার পাবে আর ফিজিক্সে যদি অপশনাল পেপার থাকে বা ফিজিক্স রিলেটেড কোনো কোশ্চেন থাকে এই চ্যানেলে গেলে ফিজিক্সের বিভিন্ন ভিডিও পেয়ে যাবে সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সাথে শেয়ার করো বন্ধুদের সাথে আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ যারা এখনই করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সাথে বেলাইকনটা প্রেস করে দাও যাতে নতুন ভিডিও আসলে অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাও আর দ্যাটস ইট ফর টু ডে থ্যাংক ইউ ওই নেট মিটিন নেক্সট পার্টে আসছেন আসছো সেল